হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এর মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যবাসী। পূজো মানেই তো আড্ডা, খাওয়া দাওয়া, সঙ্গে নতুন পোশাক। উৎসব প্রিয় বাঙালির কথা মাথায় রেখে আয়োজিত হলো বিটিএম প্রি পুজো এক্সিবিশন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে কম দামে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়। সব ধরনের মানুষ সব ধরনের দামে পোশাক পাবেন বলে জানিয়েছেন এক্সিবিশন উদ্যোক্তারা। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং হানিফ আফনার হাত ধরে উদ্বোধন হলো এই প্রদর্শনীটির। ধর্মতলার বুকে দ্য রেঞ্জার্স ক্লাবে আগামী দুদিন চলবে এই এক্সিবিশন। শুধু পোশাক নয়, এর পাশাপাশি ঘর সাজানোর নানান জিনিস এবং ব্যাগের অসাধারণ কিছু সম্ভার রয়েছে। সঙ্গে রয়েছে নানান ধরনের গাছ এবং খাবারের সম্ভার। প্রদর্শনীটির উদ্যোক্তা পারমিতা, মৌমিতা এবং সোনালী জানান, সব ধরনের মানুষের জন্যই এই প্রদর্শনী শুরু করেছেন তারা। এখানে এমন কিছু জিনিস পাওয়া যাবে যা অন্য কোথাও পাওয়া যাবে না। পূজোর সময় তাদের এই এক্সিবিশন কালেকশন সকলের মন জয় করে নেবে বলে আশাবাদী তারা। আমি অর্গানাইজ করি, মানে আমি এন্ড আমার টিম, আমরা সবাই মিলে পুরো ব্যাপারটা অর্গানাইজ করি। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, আমরা 2018 থেকে এই ব্যাপারগুলো করছি, এক্সিবিশনগুলো, পুজো অ্যান্ড পয়লা বৈশাখ, এগুলো মিলিয়েই আমরা করি। স্পেশালিটি বলতে গার্মেন্টসের মানে প্রচুর রকম ভ্যারাইটি আছে, ফ্রম কাঁথা স্টিচ টু গুজরাটি এভরিথিং। অনেক রকমের শাড়ি পেয়ে যাবেন, ড্রেস, এথনিক ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, তারপরে জুয়েলারি, নানা রকম ট্র্যাডিশনাল এথনিক সব রকম জুয়েলারি, তারপরে গোল্ড প্লেটেড জুয়েলারি, ব্যাংককের কিছু কালেকশনস রয়েছে, প্লান্টস রয়েছে, এরকম প্রচুর রকম কালেকশন থাকে। স্পেশাল এখানে এক ছাদের তলায় জুয়েলারি, শাড়ি, কুর্তি, হেয়ার অ্যাক্সেসরিজ, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এছাড়াও ব্যাগ, সব কিছু, মানে এটা কমপ্লিট প্যাকেজ আপনি বিটিএমের এক্সিবিশনে আসলেই পেয়ে যাবেন। আমাদের আজকে তো একটা দিন হয়ে গেল, কাল এবং পরশু আছে, তো যারা যারা এখনও এসে পৌঁছাতে পারেননি কালকে অবশ্যই চলে আসবেন। প্রাইস রেঞ্জ খুবই নর্মাল, খুবই নর্মাল প্রাইস রেঞ্জ, এমন কিছু বেশি প্রাইস রেঞ্জ না, মানে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে সাতপূরণ করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে। আপনি চাইলে এখানে 500 টাকার কুর্তিও পেতে পারেন, আবার 5000 টাকার কুর্তিও পেতে পারেন, তো যে যেরকম চাইবে সব পেয়ে যাবে। আজকে স্পেশাল যেটা থাকছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে সেলিব্রিটি এসে উপস্থিত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। হানি বাফনা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস শ্বেতা ভট্টাচার্য, এরা দুজনেই আসছেন আজকে। এছাড়া আমাদের যেটা পুজোর আগে লাস্ট এক্সিবিশন হতে চলেছে, দ্য ব্যাংকোয়েট লেক মলের ঠিক অপোজিট, সেখানেও থাকছে একই রকম সম্ভার, বিপুল সম্ভার থাকছে। পুজোর আগে সমস্ত কিছু এক ছাদের তলায়, শাড়ি, জুয়েলারি থেকে শুরু করে সব কিছু আমরা পেয়ে যাব একই জায়গায়, আর সেটা হচ্ছে দক্ষিণ কলকাতায়। ভীষণ ভালো লাগছে এরকম স্টল, তারপর ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যে অফলাইন, মানে অনলাইন এক্সিবিশন বলুন বা অফলাইন এক্সিবিশন, এগুলো যে এই প্ল্যাটফর্মটিতে পাওয়া যাচ্ছে আমাদের মেয়েদের জন্য, তো এটা সুবিধার, মানে অনেকটা এগিয়ে যাচ্ছি আমরা। এত সুন্দর সুন্দর এক্সিবিশন, এত সুন্দর সুন্দর স্টল বসেছে, দেখছি সব জিনিস এক্সেবার করে, তো ভীষণ ভালো লাগে। আমি সবে ঢুকেছি, এখনো ঘুরে দেখিনি, বাট যেটুকুনি দেখতে পাচ্ছি আমার খুব এক্সাইটিং লাগছে। যেহেতু ছেলেদের খুব একটা জিনিস নেই, মানে এখানে শুধু মেয়েদের, মেয়ে ওরিয়েন্টেডই সব জিনিস, যেখানে বোনকে নিয়ে এসেছি, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। 3 দিন আছে, তো আরও আজকে তো আমি এসেছি, আরও 2 দিন চলবে। আপনারা যদি আসতে চান এখানে অবশ্যই আসুন, ইটস আ লাভলি প্লেস অ্যান্ড ভালো খরচা হবে, কারণ জিনিসগুলো খুব ভালো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।